আ ভেরি গুড মর্নিং গাইজ, কে এত সুন্দর ভিউতে উঠতে চাইবে না? তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু ডে ফোর অফ আওয়ার ট্রিপ। এত সুন্দর একটি ভিউকে আপাতত এখন 4-5 ঘন্টার জন্য বাই বলতে হবে, কেন কি এখন আমরা যাচ্ছি হাফ ডে ট্রিপ টু মায়াবে, মঙ্কি বিচ, বাইকিং কেভ, এইসব আর কি ঘুরতে। বলতো আমার কোনো যাওয়ার ইচ্ছে নেই, কেন কি এখানে বসে কাটিয়ে দিলেই সাত কলা পূর্ণ হয়ে যাবে, কিন্তু ঠিক আছে চলো সব জিনিসই এক্সপ্লোর করতে হয়। তো আপাতত উই আর রানিং লেট, 9:10-9:40-এর মধ্যে আমাদেরকে টনসাই পিয়ারে পৌঁছাতে হবে। জানি যেতে 10 মিনিট লাগে, কিন্তু তার আগে নিচে ব্রেকফাস্টটা করতে হবে, তো চলো ফটাফট ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্ট অপশানস তো প্রচুর কিছু আছে, কিন্তু আমরা মেকিং ইট সিম্পল, জাস্ট ব্রেড, চিজ, ওয়াটারমেলন, পাইনঅ্যাপেল আর অমলেট। সুন্দর ডিমের পোচটার শেপ দেখো, ব্যাপক ব্যাপক। এবং আমরা আবার উঠে গিয়েছি আমাদের এই পিয়ারে, এই আমাদের রিসর্ট, এবং আমরা পাড়ি দিলাম টনসাই পিয়ারের উদ্দেশ্যে। এই রাইডটাই বেশ মজাদার রাইড, মানে 9-10 মিনিটের রাইড হতে পারে, তো বেশ মজাদার রাইড। আমরা পৌঁছে গেছি টনসাই পিয়ারে, আসার পর স্লিপটা ওকে দেখালাম, এবার ও আমাদেরকে নিয়ে যাচ্ছে লং টেল বোটের দিকে, মানে ওই বেসিক্যালি আর কি আমাদেরকে ঘোরাবে। এবং শুধু আমরা নেই, আমাদের সাথে আরও 4 জন আছে, তো টোটাল মনে হচ্ছে আমরা 6 জন। আমাদেরকে এনে একটা জায়গায় বসিয়ে দিল আর কি, জাস্ট এই পিয়ার আর এখানে এনে বসিয়ে দিল। এখন এসে দিকে অনেকেই এখানে ওয়েট করছে, তো এখন সব বোটগুলো অ্যালট হবে, তারপর শুরু হবে। অ্যাকচুয়ালি এটা হাফ ডে ট্যুরও হয়, ফুল ডে ট্যুরও হয়, ফুল ডে মানে আপ টু সানসেট টানসেট অবধি, কিন্তু আমরা ফুল ডে নিলাম না এই জন্য, কেন কি সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা অবধি এতটা পারা যাবে না, আর প্লাস এত রোদের মধ্যে বেসিক্যালি হচ্ছে এটাই। তো আর একটা টাইমিং ছিল, সেটা হচ্ছে 2টা থেকে 7টা অবধি, এবং আমরা যেটা সিলেক্ট করেছি 10টা থেকে 2টো, আবার 9টা থেকে 1টা পর্যন্ত আছে, 1টা পর্যন্ত আছে। তো আমি দেখলাম এইসব টাইমে তো প্রায় সেমসেমই রোদ থাকবে, তো সকাল সকালই আর কি এক্সপ্লোর করে নিই, তাহলে বিকালটা আর কি চিল মেরে বসতে পারবো। ঘড়িতে এখন বাজে 10:20, এবং ফাইনালি আমরা রওনা দিলাম আমাদের হাফ ডে ট্রিপে। আমাদের বোটে আছে 9 জন, এবং এই হচ্ছে তার সেপিং ক্যাপাসিটি। তো আমরা জাস্ট এখন স্টার্ট করছি, বেশ মজাদার একটা হাফ ডে ট্রিপ হতে চলেছে। রোদ, ফাটানো রোদ, ঘামছিয়ে দেখে বুঝতে পারছো, হাই লেভেল রোদ, কিন্তু তাও কি আর করা যাবে। হাই লেভেল ঢেউ হচ্ছে, হাই লেভেল ঢেউ হচ্ছে, এবং তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। দেখো ঢেউ, দেখো ঢেউ, দেখো ক্যামেরাতে এত বোঝা যাচ্ছে না, কিন্তু বাপ রে বাপ, মোটামুটি আমরা 20 মিনিট আসলাম, জাস্ট লাইফটা হেল হয়ে গেল, জাস্ট মানে মানে মাইন্ড ব্লোন, হাই লেভেলের ঢেউটা দেখো জাস্ট। এই দিকটা যথেষ্ট লো টাইপ, দেখো অনেকে জলেও নেমে গেছে, আর আমরা যে এইটা ক্রস করে আসলাম, বাপ রে বাপ। তো বেসিক্যালি এখানে দাঁড়ালো, যেহেতু জলটাও পুরো মানে স্টিল, তো বললো সব দেখো সিঁড়ি সিঁড়িও লাগিয়ে দিয়েছে, কে বললো তোমরা নেমে এখন জলে চুপে থাকতে পারো। দেখো আমাদের বোট থেকে সব স্নান করতে নেমে গেছে, কিন্তু এটা মনে হচ্ছে খুব ডিপ হবে এই জায়গাটা। এই মায়াবে যাওয়ার লাইন, আমাদেরকে এখানে বোট নামিয়ে দিলো, বললো 1 ঘন্টা পরে আবার ফিরে এসো, তো মায়াবে যাওয়ার লাইনে। এতটাই একটা জনপ্রিয় জায়গা যে তার জন্য সবাই লাইন দিয়ে লাগাচ্ছে, একটা জাস্ট সিনেমা শ্যুট হয়েছে, এবং বিচটাও খুব ভালো এই জন্য। মায়াবে যাওয়ার জন্য আমাদেরকে 400 ভাড়া আবার এক্সট্রা দিতে হয়েছে পার পার্সন, মানে ধরে নাও 900 টাকা মতো, 400 ভাত বোটের এবং 400 ভাত জাস্ট ফর দ্য এন্ট্রি অ্যাট মায়াবে। কাম টু মায়াবে। এরকম করে দেখো রাস্তা করা আছে, সব আমরা হাঁটছি লাস্ট 5-7 মিনিট ধরে। তো এটা আই গেস দ্য ভিউ পয়েন্ট বিচে যাওয়ার আগে। পিওর হোয়াইট স্যান্ড বিচ,
এই বিচে এই বিখ্যাত মুভি দ্য বিচ শ্যুট হয়েছিল, এই জন্যই এত হয়তো এটা টুরিস্ট পয়েন্ট। এবং তার থেকেও যেটা বেশি সেটা হচ্ছে একদম নীল জল। আর এবং দেখো ওই পয়েন্টের পরে কোনো বোট অ্যালাউড নেই। তবে এত টুরিস্টই হওয়ার কারণে ভিড় দেখেছো, ভিড় আছে কিন্তু তবুও ফাঁকা ফাঁকা। মায়াবাইটাকে একসময় বন্ধ করে দিয়েছিলো, মানে এত টুরিস্টি হয়ে গেছিলো, এত নোংরা হয়ে গেছিলো যে আবার এটাকে রিনোভেট করা হয়েছিলো এক বছর ধরে। এক বছর পরে আর কি এটা পুরো ওপেন হয়েছে। দেখো এটা হচ্ছে মায়া বিচ, এবং আমরা এখান থেকে বেরিয়ে গোটা আইল্যান্ড ঘুরে তারপর এখানে এসে এখানে সবাইকে দাঁড়িয়েছে স্নর্কেলিং করার জন্য। এবার আমরা তো সাঁতার পারি না, তো দেখা যাক লাইফ জ্যাকেট পরে কিছু হয় কি না। সবাইকে দাঁড় করিয়েছে এখানে যে নেমে জলটা উপভোগ করার জন্য আর স্নর্কেল করার জন্য। দেখো মজা তো আছে, হাই লেভেল ডিপ এই জলটা, হাই লেভেল ডিপ। দেখো ভয় তো লাগছে কিন্তু মজা তো হয়তেই। সেই স্নর্কেলিং করার পর 15 মিনিট জীবনের মনে হয় সব থেকে খাস 15 মিনিট। তারপরে আমরা এখন এসেছি মাঙ্কি বিচে। এই দেখো মাঙ্কি, এই মাঙ্কি বিচে খুব পাথর আছে নিচে। ওয়াও সো কিউট, এরা তো হার্মফুল হয় না। আমি অন্যান্য ভিডিওতে দেখেছি অনেক অনেক মাঙ্কি থাকে, কিন্তু এখন আপাতত আমরা শুধু দুটোই দেখতে পাচ্ছি। আস্তে আস্তে এখন অনেকেরই দেখা পাওয়া যাচ্ছে, এই আরেকজন এসছে, ওইদিকে আরেকজন এসছে, সব ফটো তুলতে ব্যস্ত। আর আমাদের ওইদিকে হলে তো থাপ্পড় মেরে দিত এতক্ষণে। দেখো এখানে একটা মাছ খুঁজে পাওয়া গেছে। পুরো মনে হচ্ছে মাঙ্কি কিংডম। বাপ রে বাপ, দেখো মাছ দেখো। তো পিয়ার থেকে আসার পর হালকা আমরা রেস্টুরেন্ট খুঁজছিলাম যে কোথায় খাওয়া যায় কোথায় না খাওয়া যায়, ওই কত আর পিৎজা বার্গার খাবো। তো খুঁজতে খুঁজতে এই রেস্টুরেন্টটা খুব চোখে পড়লো এবং দেখলাম ভিড়ও তো সবই দেখি আমাদের ইন্ডিয়ান ফুড, এদিকে পুরো ভেজ মেনু রাখা আছে। সবাইকে জিজ্ঞেস করছে যে কী করে কী সিস্টেম, বলছে কিচ্ছু যাই না, ওরা নর্মাল নিচ্ছে খাচ্ছে, আমরাও নর্মাল নিলাম বসে গেলাম। তো চাউমিন, আলুর তরকারি, রুটি, এটা হচ্ছে চিকেন, রাইস, ডাল, মানে এটা সামোসা, এই সেই রেস্টুরেন্টটা। সত্যি খুব ভালো খাবার ছিল, মানে অনেকদিন পর একটু পেটে কিছু ভালো মন্দ পড়লো আর কি। এটা একদম পিয়ারের পাশেই, দ্য পিৎজা কোম্পানির পাশে, পিৎজা কোম্পানি আর তার পাশে এটা, ঠিক আছে। এই সামনে এখানে কি পিয়ার, আবার সেই 100-200 টাকা দিয়ে ভোট করবো, ভোট করে আমাদের হোটেলে যাবো। এখন বাজে সন্ধ্যা 8টা, আমরা 4টের সময় সব কিছু করে টরে চলে এসেছিলাম, ফোনের চার্জ একদমই ছিল না। আসার পর সুন্দর ন্যাপ নিয়েছি, পুরো পাওয়ার ন্যাপ 2-3 ঘন্টার। তারপরে একবারে সন্ধ্যাবেলা বেরিয়েছি। আজকে আমাদের সন্ধ্যাবেলার প্ল্যানই ছিল আর কি এই রিসর্টে বসবো এবং চিল আউট মারবো। তো বেশ সুন্দর, দেখো অ্যাকচুয়ালি এইটা তাকালেই একটা মানে সিনেম্যাটিক ভাইব চলে আসছে। দেখো এটা হচ্ছে আমাদের রিসর্টের রেস্টুরেন্ট, একদম বাই দি বিচ। কালকে দেখো এইসব জায়গায় বসেছিলাম, আজকে এখানে সুন্দর একটি ক্রিসমাস ট্রি হয়ে আছে। এই ফায়ার শো দেখতে দেখতে আমরা ডিনারটাও সারলাম। এই দেখো এখনো হচ্ছে ফায়ার শো। তো এত দূর চলে আসলে লাইক করে দিও, সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি, ভালো থাকো, নিজে খেয়াল রাখো, নিজের বাবা মার খেয়াল রাখো। টাটা।
গুড নাইট গাইজ, বাই বাই।